এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জানি আমাকে হঠাৎ করে খুব ছোট ছোট লাগছে শেভ করে ফেলার জন্য, কিন্তু আমি আজকে এখানে এসেছি একটা চ্যালেঞ্জ নিব। জুবায়ের তালুকদার ভাইয়া আমার খুবই ফেভারিট একজন ইউটিউবার, তো সে গতকালকার রাতে একটা চ্যালেঞ্জ দিয়েছে একটা ফটোগ্রাফির, আমি সেটাই পার্টিসিপেট করব আর দেখা যাক আমি কতটুকু পারফর্ম করতে পারি। আমি জুবায়ের ভাইয়ার মতো একটা সেট আপও তৈরি করেছি, তো আমি আগে সেই সেট আপটা সবাইকে দেখাই, তারপরে আমি প্রসেস স্টেপ বাই স্টেপ ভিডিওতে ফোকাস করব, দেখা যাক কী হয়। আসলে আমি আইফোন 11 প্রো ইউজ করি, সো আমার ফোনে প্রোমোড নেই ক্যামেরায়, যেই কারণে আমি আমার আব্বুর ফোন ইউজ করব। এটা স্যামসাং গ্যালাক্সি A51, এটাই প্রোমোড আছে, এটা দিয়ে আমি ছবি তুলব। আর আমার ফোনে স্ট্রাইপড ইমেজটা দিয়ে আমি পিছন থেকে নিব জিনিসটা। আর হচ্ছে আমার কাছে কোনো ক্যামেরা স্ট্যান্ডও নেই, যেই কারণে আমি এক হাতে ছবি তুলব আর আরেক হাত দিয়ে মুভ করব পিছের লাইটটা। আর আমি সাবজেক্ট দেখিয়ে দিচ্ছি, এটা হলো আমার সাবজেক্ট, এটা একটা শোপিস, ডেভোশন নাম এটার। আর এটা হচ্ছে আমার লাইট সোর্স, আমি লাইটের আলো ডিফিউজ করার জন্য টিস্যু পেপার দিয়ে পেঁচিয়ে রেখেছি, আর এভাবেই ছবি তুলবো আমি। যেটা বলেছিলাম আমার কাছে কোনো ক্যামেরা স্ট্যান্ড নেই, সেই জন্য আমি যেটা করেছি সেটা হচ্ছে এইভাবে করে একটা পাওয়ার সকেট আর একটা চার্জারকে সাপোর্ট করে আমি ফোনটা রেখেছি। আর আমার লাইটের ডিফিউশনের পেপারটা পুড়ে গেছে, তাই নতুন পেপার অ্যাড করেছি। আর ওই যে সাবজেক্ট, আর আমার সেকেন্ডারি ফোনে এইভাবে করে স্ট্রাইপের আলো দিয়ে পিছন দিয়ে নিয়ে এভাবেই আমি ছবিটা তুলেছি। আমি ইচ্ছা করেই ক্যামেরায় যে সেটিংটা করতে হবে প্রোমোডে সেটা দেখাইনি, এটা আপনারা জুবায়ের তালুকদার ভাইয়ার চ্যানেলে যেয়ে দেখবেন। আমি ডেসক্রিপশন বক্সে ভাইয়ার এই ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব। 1 2 3, আর এখন পিছন দিয়ে ফোনটা নিব, এভাবেই ছবিটা আসলে তুলেছি। ছবিটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে, এই যে ছবিটা, এটা হচ্ছে র ইমেজ যেটাকে এখন আমি এডিট করব। ফোনের যে ডিফল্ট এডিটার থাকে আমি সেটাই ইউজ করব এটাকে এডিট করার জন্য। তো সবার আগে আমাকে একটু ক্রপ করে নিই, আমি চেষ্টা করব সাবজেক্টটাকে যতটা সম্ভব মিডলে রাখার। তো এখন আমি যেটা করব, আমি আসলে জুবায়ের ভাইয়ের মতো এডিট করার ট্রাই করব পুরো ছবিটাকে। সো প্রথমেই আমি একটু এটার ব্রাইটনেসটা বাড়িয়ে দিব, ব্রাইটনেসটা বাড়ানোর পরে আমি শ্যাডোজ একটু কমাবো, তারপরে আমি হাইলাইটস বাড়াবো, আর আমি একটু কন্ট্রাস্টটা অ্যাডজাস্ট করব, কারণ আমার কাছে মনে হয় এটা অ্যাডজাস্ট করলে একটু ছবিটা বেশি ভালো লাগে। তারপরে আমি এটা স্যাচুরেশনটাকে বাড়িয়ে দিব কালার অ্যাডজাস্টমেন্টের জন্য। আর এরপরে যেটা করব সেটা হচ্ছে আমি ওয়ার্মনেসটা কমিয়ে দিব আর শার্পনেসটা বাড়িয়ে দিব একটু। আর আমার কাছে মনে হয় এই যে এটা হচ্ছে বিফোর আর আফটার, বিফোর আর আফটার, আমার কাছে মনে হয় এভাবেই ছবিটাকে বেশি ভালো লাগছে, তো আমি এটাকে এভাবেই রেখে দিই। জুবায়ের ভাইয়াকে মেনে মেনে থ্যাঙ্কস এত সুন্দর একটা কন্টেস্ট অ্যারেঞ্জ করার জন্য। আই রিয়েলি এনজয়েড পার্টিসিপেটিং ইন দিস অ্যান্ড আই লার্নড আ লট টুডে, থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।